সো হ্যালো গাইস আজকে আমরা এসে গেছি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত হলদিয়াতে যে হলদিয়া ইনস্টিটিউশন অফ হেলথ সায়েন্সে যেটা বিসি রয় মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের আন্ডারে গঠিত ঠিক আছে তো আমরা আজকে সেই কলেজে যাব ক্যাম্পাসটা আজকে আমরা ভিজিট করবো এবং কি কি কোর্স করানো হয় কি রকম কি ফেসিলিটি রয়েছে তারা কোথায় প্র্যাকটিক্যালে পাঠান সব কিছু আজকে আলোচনা করব ঠিক আছে তো সেক্ষেত্রে বলে রাখি আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার আগের বছর ভিডিও দেখে কিছু স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছিল তো তাদের বেসিসে তাদের এক্সপিরিয়েন্সের বেসিসে এবং আমরা কলেজের কিছু স্যারের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে তো সেই বেসিসে আজকে ভিডিওটা বানানো হচ্ছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো যারা তোমরা প্যারামেডিক্যাল কোর্স বা হেলথ সায়েন্স নিয়ে পড়াশোনা করার কথা ভাবছো বিপিটি হোক বা কোনো হেলথ সায়েন্সে তো আশা করি তাদের এই ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হবে ঠিক আছে তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি সো ক্যাম্পাসটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা স্ট্রাকচার ক্যাম্পাস চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি ঠিক আছে তো যাতায়াতের খুব সুন্দর সুব্যবস্থা আছে এখানে তো ক্যাম্পাসটা খুব সুন্দর আমরা অ্যাডমিশন যেটা সেল আছে অ্যাডমিশন সেলের ভিতরে যাবো আমরা স্যারদের সঙ্গে কথাবার্তা বলবো ঠিক আছে আমরা কোর্স ফিস কী কী কোর্স আছে ঠিক আছে সেগুলোও আমরা আলোচনা করবো তো প্লেসমেন্ট যেটা আমরা স্যারের সঙ্গে বা স্টুডেন্টদের সাথে আলোচনা করে বুঝেছি এখানে সাধারণত প্লেসমেন্ট এখানকার যে গভর্নমেন্ট হসপিটালগুলো আছে মানে কাছে তমলুক হসপিটাল আছে সেখানেও কিছু প্লেসমেন্ট বা প্র্যাকটিসের জন্য পাঠানো হয় তারপর ওদের যে নিজেদের হসপিটাল আছে বিসি রয় হসপিটাল সেখানেও কিছু স্টুডেন্টকে পাঠানো হয় কলকাতাতেও অনেক স্টুডেন্টকে পাঠানো হয় পিজিতে হোক বা কলকাতা মেডিকেল কলেজে সে সমস্ত জায়গাতেও এদের অনেক স্টুডেন্টকে পাঠানো হয় ঠিক আছে তো খুব সুন্দর কিন্তু প্র্যাকটিক্যাল এখানে হয় প্র্যাকটিক্যাল নিয়ে খুব কোনো ডাউট নেই আর এদের ভিতরে ল্যাবগুলোও খুব সুন্দর এখন যেহেতু ক্লাস চলছে ফুল ক্লাস আমরা ক্লাস টাইমে এসেছি তো আই থিঙ্ক আমরা সেখানে যেতে পারবো না কিন্তু খুব সুন্দর তোমরা ভিজিট করে দেখতে পারো সেই ব্যবস্থাও আছে কলেজের মধ্যে সো আমরা এবার অ্যাডমিশন প্রসেসটা নিয়ে আলোচনা নেব যে এখানে অ্যাডমিশন কীভাবে হয় সাধারণত এখানে কাউন্সেলিংয়ের মাধ্যমে আসতে হয় যেটা জেনপাস এক্সাম রয়েছে ঠিক আছে তো সেটার মাধ্যমে আসতে হয় আরও ডিরেক্ট অ্যাডমিশনেরও সুযোগ সুবিধা রয়েছে তোমরা ডিটেলসে ফুল জানতে চাইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারো তোমরা কেউ কল করবে না সবাই এই নাম্বারে টেক্সট করে আমাদের কাছে জেনে নিতে পারো টেক্সট করার পর যদি আমরা বলি কল করতে তখন আমাদেরকে কল করতে পারো ঠিক আছে তো আমরা তোমাদেরকে ফুল গাইডস করে দেবো যদি তোমাদের কোনো রকম গাইডেন্স প্রয়োজন হয় তোমরা ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারো আর সাধারণত যারা জেনপাস এক্সাম দেবে তো জেনপাস এক্সামের মাধ্যমেও তোমরা নিতে পারো ঠিক আছে তো আমরা এবার দেখে নেব এখানে কী কী কোর্স করানো হয় তো বিএমএল টি করানো হয় দেখতে পাচ্ছি এখানে একটা বিএমএলটি টি আছে এখানে একটা বিএমএলটি আছে ঠিক আছে তো এই দুটো বিএমএল মধ্যে পার্থক্য দেখো এখানে আছে ফোর ইয়ার্স ইনক্লুডিং সিক্স মান্থ ইন্টার্নশিপ ঠিক আছে এখানে আছে ফোর ইয়ার্স আর এখানে দেখা লেখা আছে থ্রি ইয়ার্স সিক্স মান্থ ইনক্লুডিং মানে এখানে হচ্ছে সাড়ে চার বছরের আর এখানে হচ্ছে সাড়ে তিন বছরের ঠিক আছে তো এরকম করা পার্থক্য কী মানে পার্থক্যটা কেন হয়েছে তো বলি তোমাদেরকে এই যে যেটা আছে থ্রি ইয়ার্স আর সিক্স মান্থ ইন্টার্নশিপ এটা হচ্ছে জেনপাসের থ্রুতে তোমরা আসতে পারবে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে এটা ঠিক আছে আর এই যে ফোর ইয়ার্স ইন্টার্নশিপ আছে এখন সব গ্র্যাজুয়েশন কোর্সই কিন্তু তোমরা জানো ফোর ইয়ার্স হয়ে গেছে এই যে ফোর ইয়ার্স ইনক্লুডিং আছে টোটাল সাড়ে চার বছরের কোর্সটা এটা অ্যাকচুয়ালি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে আছে ঠিক আছে তো এটা অ্যাকচুয়ালি সব জায়গাতেই তোমরা ভ্যালিড পাবে এটাও পাবে কিন্তু এটা অ্যাকচুয়ালি বেশি যেহেতু ফোর ইয়ার্স ইনক্লুডিং আছে ঠিক আছে তো তোমরা এখানে যেটা ফোর ইয়ার্স আছে এখানে টোটাল হান্ড্রেড সিট আছে আর এটাতে হচ্ছে সিক্সটি সিট ঠিক আছে তো এটা তোমরা ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারবে এটা পাসের থ্রু নিতে হবে বাট তোমরা যোগাযোগ করলে জেনপাসে যদি লো র্যাঙ্ক আসে তাহলেও আমরা তোমাদেরকে অ্যাডমিশান করে দিতে পারবো ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো সেটা লাস্টের দিকে যদি কোনো সিট ফাঁকা থাকে তাহলে আমরা দেখতে পারি তো আগে থেকে এরকম কিছু বলা যাচ্ছে না তো তোমরা যোগাযোগ করতে পারো তারপর হচ্ছে বিপিটি ঠিক আছে বিপিটি কোর্স এখানে করানো হয় বিপিটির হচ্ছে ফোর ইয়ার্স টোটাল কোর্স আর সিক্স মান্থ ইন্টার্নশিপ ঠিক আছে টোটাল ইনক্লুডিং সাড়ে চার বছরের কোর্স তারপর হচ্ছে বিএসসি সিসিটি মানে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান ঠিক আছে বিএসসি সিসিটি ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান এটার ডিউরেশন হচ্ছে ফোর ইয়ার্স ইনক্লুডিং ওয়ান ইয়ার্স ইন্টার্নশিপ মানে টোটাল হচ্ছে ফোর ফাইভ ইয়ার্স হচ্ছে এখানে ঠিক আছে মানে পাঁচ বছরের কোর্স এরপর হচ্ছে বিএসসি ইন ওটিটি অপারেশন থিয়েটার টেকনিশিয়ান যেটা ফোর ইয়ার্সের কোর্স আর ওয়ান ইয়ারের ইন্টার্নশিপ টোটাল ফাইভ ইয়ার্স এটা হচ্ছে বিএসসি ইন পি এ ঠিক আছে এগুলো তোমরা ফর্মগুলো দেখে নেবে তারপর হচ্ছে বিএসসি ইন নিউট্রিশন অনার্স যেটা চার বছরের আছে তারপর হচ্ছে বিএসসি ইন আর আইটি আছে তারপর হচ্ছে তোমার বিএসসি ইন সিএসআইসি আছে ঠিক আছে তো এতগুলো কোর্স কিন্তু তোমাদের করানো হচ্ছে ঠিক আছে এই এই হেলথ সায়েন্সে হলদিয়া ইনস্টিটিউশন অফ হেলথ সায়েন্সে এতগুলো কোর্স তোমরা করানো হয় যারা তোমরা পূর্ব মেদিনীপুরের আশেপাশে আছো বা কলকাতাতে আসো বা যে কোনো লোকেশানে যারা আছো তারা সবাই এখানে করতে পারবে এই কোর্সটা এখানে খুব ভালো কলেজ ঠিক আছে তো তোমরা যদি কেউ ফি স্ট্রাকচার তোমাদের প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা টেক্সট করতে পারো আমি তোমাদেরকে ফি স্ট্রাকচার পাঠিয়ে দেবো সো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে পারলে যতটা পারলাম আমরা সব কিছু শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে পরে আমরা আরও অনেক কলেজ নিয়ে আসছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আশা করি তোমাদের অনেকটা উপকৃত হবে থ্যাংক ইউ